আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনটি ছিল জানুয়ারির 28 তারিখ, আমার বড় পাকনি ফারিয়ার বার্থডে। পরিবারের সবাইকে নিয়ে, খুদি সদস্যদেরকে নিয়ে ছোট পরিসরে বার্থডে দিনটি উদযাপন করলাম। এরা হচ্ছে আমাদের পরিবারের খুদি সদস্যগণ, আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমার 3 জা, শ্বশুর শাশুড়ি এবং আমার দেবর নিয়ে আমাদের পরিবার। এটা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ক্ষুদে সদস্য। বন্ধুদের সাজুগুজু দেখি, সেও সাজুগুজু করবে। তারা সবাই তো মহা খুশি, মূলত তাদের খুশির জন্যই বাসায় ছোট পরিসরে কেক এনে বার্থডে দিনটা উদযাপন করা হয়। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, 1-2 মাস পরপরই কারো না কারো বার্থডে লেগেই থাকে। তারা 2 বোনে, আমার ছোট মেয়ে এবং আমার জায়ের মেয়ে, সাজুগুজু করে আয়না দেখতেছে, নাচতেছে। বাসায় যখনই কেক আনা হয় সবাই তো ধৈর্যহারা হয়ে যায় কতক্ষণে কেকটা কাটবে, কারণ এটাই তাদের আনন্দ। তাদের খুশির জন্যই মূলত বার্থডেটা উদযাপন করা হয়। ও হচ্ছে আমার চাচাতো জায়ের মেয়ে। বাসায় যখনই ছোট কোনো অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে একসাথে হয়ে উদযাপন করার চেষ্টা করি। বাসায় যখনই কেক আনা হয় আমার ছোট মেয়ের ডিমান্ড থাকে সবসময় কেকের উপর চকলেট। সে কেকটা অত বেশি পছন্দ করে না, কিন্তু চকলেটটা তার চাই চাই। তারা সবাই নিজেদের মতো আনন্দ করতেছে। সামরিন এবং আমার মেয়ে দুজনে মিলে খুব সুন্দর নাচ করে। বাসার পরিবারের সদস্যদের জন্য সবাই যেহেতু বিরিয়ানি পছন্দ করে এবং বাচ্চারাও বিরিয়ানি খুবই পছন্দ করে, তাই আমি বিরিয়ানি রান্না করলাম। তারা সবাই খুবই পছন্দ করছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।